বন্ধু ঘ বন্ধু ঘ মা আয়েশা বলেছে আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো আমি আয়েশার বড় হিংসা লাগতো কিন্তু কিছু বলতাম না কারণ কারণ কি মা আয়েশা গো তোমার কারণ কি আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন তিনি বলছেন মা আয়েশা বলছেন নবীর মধ্যে কখনো আমি কোনো বিরক্তি বোধ দেখতে পাইনি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই খাদিজা মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয় সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু আবু লাহাবের কথা আবু জাহেলের কথা উতবা সাহেবের কথা বন্ধু বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের ইমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজির দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য নবীজির চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে সেখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢুকাতে পারবেন শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে যেটা বলতে চেয়েছিলাম বন্ধু এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা তাদের কত কথনে পুরো ফাইনাল হয়ে গেল ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল বন্ধু ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জোরে জোরে সুবহানাল্লাহ বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না পাও কিছু কি বুঝতে পারছেন যদি বুঝের মানুষ বিবেকবান মানুষ হন তাহলে এই একটু জায়গা থেকে কিন্তু আমি অনেক কিছু এখনো কি সময় আছে না আমাদের কথা বলেন আছে না মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সুযোগ থাকবে কারণ কি জানেন আমরা আখেরি নবীর উম্মাহ আল্লাহর প্রিয় আপনি যদি এই যে এতক্ষণ ভয়ঙ্কর কথাগুলো বললাম এই ভয়ঙ্কর এরিয়া থেকে যদি আপনি বের হতে চান তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে সেই জায়গাটা হলো রাসূল কিসের প্রেম রাসূল প্রেম কথা বলেন কোন জায়গাটাতে আসতে হবে রাসূলের প্রেম করতে হবে কারণ আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত হয়ে যাও তাহলে কি হবে আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসে দিন কি ভালোবাসে এন্ড ফরগিভ ইউ সিনস আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন বন্ধুরিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেনি আমি বলেছি আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ গফুরুর রহিম মজা হয় না কোনো মজা হয় না
আল্লাহ করতে কি মজা হইছে ইমাম সাহেব আপনি বলেন ইমাম সাহেব আপনি বলেন হইছে 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 না না হইছে না না হইছে না দেখছেন নি হইছে না দেখছেন এই যে ওনার মতো যদি 10 15টা মানুষ থাকে ঘন্টা পর ঘন্টা আলোচনা চালাইতে পারতো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসছে এবং ইশারা ইঙ্গিত বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন হে হো অবিস্তা টেস্টিং অবিস আল্লাহ অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানল এটা কি প্রেমের কথা না প্রেমের কথা না শত্রুতার কথা শত্রুতার কথা কথা কয় না কথা কয় না আল্লাহর হাবিবের সাথে প্রেমের কথা না শত্রুতার কথা আপনারা বলেন আপনারা বলেন এই পৃথিবীর বুকে আমার নবী আসার পরে কষ্ট করে জীবন পার করেছে না সুখে এত কষ্ট রে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী 124,000 পয়গম্বরের মধ্যে আমার নবীর মত এত কষ্ট আমার নবীর মত এত যন্ত্রণা আমার নবীর মত এত নিপীড়ন কাফিরদের বেঈমান কাফির মুশরিকদের এত নিপীড়ন আর কোন নবী সহ্য করে নিয়ে চুম্বন তোমাদেরকে কেমন করে কেমন করে আমি নবী যে হিজরতে গিয়েছিলেন বন্ধ মক্কা থেকে মদিনা আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব বন্ধু এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে তোমাদেরকে কেমন করে কেমন করে কেমন করে বন্ধু বোঝাবো তোমাদের আমার জন্য 32 মর ছাড়া আর কিছুই হতে পারে না রে রাঙ্গুনিয়ার মানুষ দক্ষিণ ঘাট চকির মানুষ আমার ভাই আমার বাবারা আমার বোনেরা সবাইকে বলছি গো হৃদয় খুলে শুনো আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে নিভৃত এক জীর্ণ কুটিরে মা আমিনার গড়ে যখন পবিত্র দুইটা কদম মোবারক পাড়িয়ে দিলেন পবিত্র দুইটা কদম মোবারক পাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন মনিব 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 রব্বি হাবলি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু হৃদয় খুলে শোনো গো এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প কাজ আমাদের অনেক বেশি তোমরা তো জানো না কাল কিয়ামতের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি প্রাণের নবীজি সরকারে দুজান ইমান জবান মোবারক একটা শব্দই থাকবে রব্বি সাল্লি রব্বি সাল্লি আমার মতগুলোকে শান্তিতে রাখো নিরাপদে রাখো নবী আমাদের জন্য শুধু নিয়ামত নয় নবীকে যারা অপেক্ষা করবে নবীর ইজ্জতের চাদর জোরে যারা টান দেবে তাদের জন্য নবী গজব বটে ঠিক কিনা বলেন আল্লাহর জন্য বলেছেন আমা আরসালনাকা ইল্লাকা ফাতাল লিন্নাস বাশীরাম ওয়া নাদীরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছে বাশীরাম ওয়া নাদীরা সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে বন্ধু নবী যদি তুমি নিয়ামত মনে করে ভালোবাসো গো তাহলেই তোমার জীবন হবে ধন্য অন্যথায় নবীকে যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারো আপনাদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার করে হযরত ওমরের জীবনী থেকে ছোট করে তিনি হাদিস শরীফ আপনাদেরকে বোঝাইছে জীবনের চাইতে বেশি যদি প্রাণের চাইতে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারো তুমি বান্দা হিসাবে বন্ধু গণ্য হবে না
নবীর প্রতি প্রেম রেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো, নবীর প্রতি শ্রদ্ধা রেখে তুমি আল্লাহকে শ্রদ্ধা করো, নবীর রিসালাতকে তুমি বিশ্বাস করে আল্লাহকে তুমি বিশ্বাস করো, তাহলে তুমি হবে 100% ইমানদার। নবীকে এড়িয়ে তোমার জন্য কোনো সফল বয় আনবে না। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সে রাসূলের ওয়াদার, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল হু ক্যান বি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। বন্ধু আমি ছোট করে আপনাদেরকে বলতে চাই, নবী আসার পরে বন্ধু কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। কোনোদিন অভিশাপ দেয়নি বন্ধু। ও বন্ধু রাসূলের প্রিয় জন্মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল, নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু ভালো তো লাগছে না বন্ধু ঘ বন্ধু ঘ। মা আয়েশা বলেছে, আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা আমি আয়েশার বড় হিংসা লাগতো কিন্তু কিছু বলতাম না। কারণ কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনো আমি কোনো বিরক্তি বোধ দেখতে পাই নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা মানুষকে দিনের দিকে ডাকা যে দৃঢ় প্রত্যয় সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবুল আহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাহেবের কথা, বন্ধু বন্ধু চিন্তা করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে বন্ধু, এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে। এদের যে পরিকল্পনা, তাদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল, আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজির দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য। নবীজির চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে, সেখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢুকাতে পারবেন, শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেবার জন্য আলাপ আলোচনা তাদের কত কথনই পুরো ফাইনাল হয়ে গেল। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল বন্ধু, ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, আমার নবী আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ডোরে রে ফোরে
দিন জগত করলেন অজানা জানবি আমার নহরের ভুতুল জগত করলেন অজানা সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জলদি চলে যাও আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও বন্ধু ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো প্রাণের নবী আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো আপনি আপনার বিছানায় শয়ন করবেন না আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না কেন রে জিব্রাইল আমার নবী খবর জানে কি জানে না জানার মতো ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে তাহলে তিনি কখনোই নবী হতেন না উনি শুধু নবী নয় উনি কিন্তু রাসূল বটে বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার রচিত তাব্বিহ জিসমানি এবং তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্দ উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর কয় প্রকার নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলদের কাছে থাকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নূরের সালাম আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ বন্ধুরে আমার আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিব্রাইল এসে এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান তারা চার পাশে বন্ধু ঘোরাঘুরি করছে মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবী নবীর পক্ষে বিশ্রামের জন্য যায় সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দিবে নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে আমার নবীর কাছে যখন খবর আসলো গো এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন আলী রে ও আলী আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমার মালিকের ওয়ার্ডার এসেছে আমার কাছে আমি হিজরত করব আলী তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব তবে আমার কাছে যে সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার
এবারে দিক দিয়ে আমার নবী কি করলেন আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন এই জায়গাটা অত্যন্ত চমৎকার প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা বন্ধু আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি চোখে দেখেছি আমার চোখের পানি কোন দুই চোখ দিয়ে মনে অত্যন্ত জোরে জোরে পড়লো এই দিক দিয়ে বন্ধু আলী আমার নবীর সঙ্গে অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ের দরজায় বন্ধু একটা টোকা দিতে দেরি রে ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে একটা টোকা দিতে দেরি রে আবু বকর দরজা চা খুলতে দেরি করে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে বন্ধু আবু বকর কে ডাকতে আমার নবী বললেন আবু বকর যেদিন থেকে আপনার জমান মুবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা কিছুতেই হতে পারে না গো নবী আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন আবু বকর ও আবু বকর আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে বন্ধুরে আমার এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন জোরে জোরে কন্ন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ওই দিন দি হযরতে আলী কারামুল্লাহু তিনি কোথায় আমার নবীর বিছানায় কি অবর্ণনীয় প্রেমের কল্প রে বন্ধু অবর্ণনীয় প্রেম হযরতে আলী জানে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে আবু লাহাবের হাতে উতবা সাইবার হাতে আমার মৃত্যু নিশ্চিত এই নিশ্চিত নিশ্চয় মৃত্যু জানার পরেও কিন্তু নবীর বিছানায় অপেক্ষমান নবীকে বিদায় করে দিল ওই দিক দিয়ে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল আর তাদের মধ্য থেকে একজন এসে বলল তোমরা এখানে কি মিটিং করছো কই আজকে মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো তাকে কতল করে ফেলবো বন্ধু এই কথা যখন বললেন এবার তিনি বললেন তোমরা তো অবগত নও কই কি অবগত নও আমরা ওই ঘটনাটা হলো তোমরা যার অপেক্ষায় তোমরা এখন পর্যন্ত অপেক্ষমান উনি তো নাই রে উনি তো এখান থেকে চলে গেছে এবার কি করলেন বন্ধু বেঈমানেরা তারা কি করলো চলে গেল নবীর হুজরার দিকে নবী যেখানে শয়ন করবে সেইখানে কক্ষে গেলেন যাওয়ার পরে তারা মনে করতেছে যে আমার নবী এখানে শহীদ অবস্থায় আছে আমার নবী শহীদ অবস্থায় নাই বন্ধু এখানে মজার একটা খবর হলো এখানে কিন্তু আর একটা মজার খবর এক দিক দিয়ে তারা তাকে হত্যা করার জন্য তারা রওনা হয়ে গেল নবী মনে করে চলে গেল আর এক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন একজন আলীর পায়ের কাছে আজকে পুরো আসমান জুড়ে তোমার প্রশংসা করছে আমার আল্লাহ জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ এবার কি করলেন তারা রোমের মধ্যে ঢুকলেন ঢোকার পরে বন্ধু আলীকে বন্দী করলেন কিন্তু হযরত আলীকে বন্দী করার পরে তাদের মধ্য থেকে একজন প্রস্তাব করলো না না তাকে বন্দী করে বা তাকে হত্যা করে কোনো লাভ হবে না তার কাছ থেকে সত্যটা জানো নবী মুহাম্মদ জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আলীর জীবন চলে যাবে তারপরে সত্য তথ্য দিবে না এখান থেকে বন্ধু এই জায়গার কাজটা শেষ হয়ে গেল এবার দৌড়ে চলে গেল আবু বকরের বাড়ির দিকে রওনা হলো যাইয়া দেখে আবু বকর ঘরে নাই রে
আমার নবীর সঙ্গী হয়ে বন্ধু হয়ে চলে গেছে ওই নিজের আপন গন্তব্যের উদ্দেশ্যে বন্ধু দরজা যখন কড়া নাড়া দিল এবার দরজা খুলল যারা আবু বকরের কান্না দরজা খুলেছেন তার নাম হলো বন্ধু আসমা তার নাম কি আসমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজা খুললেন দরজা খোলার পরে বন্ধু বিভিন্ন রাওয়াতে বিভিন্ন রকম এসেছে বন্ধু কোন কোন রাওয়াত এসেছে হযরত আসমাকে মারতে মারতে পুরো বনি রক্তাক্ত করে ফেলেছে রে আবু জাহেল আবার কোন কোন রাওয়াতে বলতে এসেছে বন্ধু এমন জোরে চড় দিয়েছিল আসমার গাল এবং কানে আসমা সহ্য করার মতো অবস্থা ছিল না তারপরেও হযরত আসমা আবু বকরের কন্যা তিনি তার পিতা এবং নবী মুহাম্মদ কোথায় গেছে সেই সত্য তত্ত্ব দেয় বেঈমান কে অনেক কিছু অলরেডি মুসলমান দিয়ে দিয়েছে বলবো বলবো কথা বলেন না বলবো বেঈমানকে অনেক কিছু বন্ধু দিয়ে দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো দুইটা জিনিস কয়টা একটা হলো আমার নবী বলেছিলেন উম্মতের কষ্ট হবে এই জন্য আমি উম্মতের জন্য বাধ্যতামূলক করিনি অন্যথায় প্রত্যেক ওয়াক্তের আগে আমি বাধ্যতামূলক করতাম আজকে মুসলমান কয়জন মেসওয়াক করে দেখেন বেঈমান কৌশল করে প্রাস আবিষ্কার করেছে প্রত্যেকের ঘরে ঘরে প্রাসের আনা গুনাহ দুই নাম্বার হলো আজকে দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট ও বন্ধু ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট এইটা কত অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক মুসলমানের জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না আমি পোশাকের দিকে যাচ্ছি না যদি পোশাকের আলোচনা হতো আমি সেদিকে যেতাম তবে এক্সাম্পল দিচ্ছি আল্লাহ বলেছেন লিবাসু তাকওয়া দালিকা খায়র মানুষের জন্য মুসলমানের জন্য তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক কয় পোশাক কথা বলেন না কেন তাকওয়ার পোশাকটা হলো উত্তম পোশাক এদিক দিয়ে থাকবে বন্ধু নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিক দিয়ে থাকবে তাকওয়ার উপরে আজকে দেখেন মুসলমানের পোশাকটা প্রিয় হলো জিন্স প্যান্ট এটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনোর নিচে আবার মাঝে মাঝে স্পেশাল ডিজাইন দেখা যায় মাঝখান দিয়ে হাঁটুটা পুরোটা ছিদ্র কথা বলেন না কেন এই যে জায়গাগুলো বন্ধু আপনারা একটু একটু খালি আপনারা বিবেচনা করে দেখবেন বেঈমান কাফের মুশরিক মুসলমান মনে রাখো যেমনি ভাবে নবীকে হত্যা করতে গিয়ে আলীকে বন্দী করেছে নবীর সন্তান না পেয়ে বন্ধু আবু বকরের বাড়ি চলে গেছে আবু বকরের কন্যাকে প্রহার করেছে এই বেঈমান কাফের মুশরিকরা বন্ধু আজ পর্যন্ত মুসলমানকে হত্যা করার জন্য তারা অত্যন্ত এগ্রি কথা বলেন না কেন আপনারা আমার কথা বুঝেন না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাহিল ইক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফের মুশরিকরা জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ বেঈমান কাফের আমাদেরকে ফলো করার কথা আজকে ঈমানদার মুসলমানেরা বেঈমানদেরকে ফলো করে আমাদের মতো এর চাইতে লজ্জার আর কিছুই হতে পারে না বন্ধু আমি সেই দিকে যাচ্ছি না বেঈমান আমাদের অনেক কিছু হরণ করে নিয়ে গেছে বর্তমানে দেখবেন ইয়াং জেনারেশনের ছেলেরা যারা এদের মাথার দিকে তাকায় না যদি বাবার নাম জানেন দাদার নাম জানেন তাইলে বুঝবেন এটা মুসলমান অন্য সাই রাস্তায় দেখলে কোন যুবককে মুসলমান কিনা বুঝতে পারবেন না কারণ তার 100% ইহুদি স্টাইলে চুল কেটেছে কথা কন না কেন আমার কথা কি বুঝে আসে না বন্ধুরে আমার বেঈমানের যুগে 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 নবীর রাসূল নয় সাহাবাই কেরাম তাবেয়ীন তাবে তাবেঈন নয় আজ পর্যন্ত তার অত্যন্ত সক্রিয় হবে মুসলমানকে হত্যা করার জন্য তারা বন্ধু দিল প্রত্যয় নিয়ে বসে আছে বন্ধুরে আমার এই দিক দিয়ে আলীকে আলীর কাছে কি নবীকে পেলেন না আবু বকরের ঘরে সেও বন্ধু আলীকে পেলেন না তারা খবর পাইলেন তাদের মধ্য থেকে একজন খবর জানিয়ে দিল নবী তো মক্কায় নাই নবী মক্কাতে করেছে জুরে জুরে করুন আল্লাহু আকবার আর জুরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার এবার কি করলেন সঙ্গে সঙ্গে বন্ধু তারা এলান করে দিলেন কি করলেন আবু জাহেল এলান করে দিলেন যদি নবী মুহাম্মদ কে কেউ ধরে দিতে পারো তাহলে তোমাদের পুরস্কার হলো কমপক্ষে 100 উট নাউজুবিল্লাহ বলেন না আর জোরে 100 উট
একশত ওট বন্ধ। তখন এই এলান যখন শুনলেন, নবীর দুশমনেরা পাগল হয়ে গেল, নবী মুহাম্মদ কোথায় রে, নবীকে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে, নবী মুহাম্মদ কি যদি খুঁজে দিতে পারি তাহলে কম সন্ন্যাস একশত ওটের মানে খবর। আপনারা জানেন না এখানে আপনাদের খতিব সাহেব বসে আছে, ওলামাই কেরামরা অনলাইনে মিডিয়ার মাধ্যমে শুনবে বন্ধু, আপনারা জানেন না মৌজাদিদের জন্য গুরুত্বপূর্ণ এক সম্পদ হলো ওট বন্ধু। ওটের লোভ কিন্তু তারা সামলাতে পারছে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেইভ করে, পৃথিবীর কোন শক্তি নেই আমার নবীকে বন্ধু গায়েল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আল্লাহু খায়রুল মাকিরিন, জুজরে কন আল্লাহু আকবার। বন্ধু তারা কৌশল করে আমার নবীকে ধরে হত্যা করার জন্য, আমার আল্লাহ কৌশল করে আমার নবীকে বাঁচানোর জন্য। আমার আল্লাহ হলো উত্তম কৌশলী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলবেন মাঝে মাঝে বন্ধু, এটা আমল, এটা আমল কি, এই যে মাঝে মাঝে আমি একটু করে দেখবেন নবীর প্রেমের দূরত পড়ব, এটা ও আমল, এটা ও আমল, এটা ও আমল, এটা কি, এটা কি আপনারা জানছেন কিনা জানি না, ইতিপূর্বে শুনছেন কিনা আমি এটাও জানি না বন্ধু, আপনারা জানেন না। কেউ যদি মদিনার নবীকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার যদি দূরত পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এত প্রেমময় খবর শোনালাম, এত আস্তে সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, তিনি ঘোষণা করে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়ে, কতবার প্রতিদিন যদি 1000 আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, বন্ধুরে আমার দুরুদ পড়বে, এটা নবীর প্রেমের আমল। আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার সন্তানের কর্মের অভাব ব্যবস্থা হয়ে যাবে, এবং পরকালের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত কবর করে কবরে নিয়ে যাবে। বন্ধুরে আমার আমি বলতে চেয়েছিলাম কোথায়, আপনারা মন দিয়ে শোনেন। আবু বকর এবং আমার নবী বন্ধু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বন্ধুরে আবু বকর ওয়াজ করতেছে, আমার নবী হাঁটতে 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 এমন অবস্থা হলো, আমার নবীর পায়ের নিচের দিকে তাকিয়ে দেখলাম রে, আমার নবী পায়ের মধ্যে আমরা কি বলি ঠোসা, বলি ঠোসা, কি বলি, কি বলি ঠোসা অথবা ফুসকা, এরকমই ফুসকা, এরকমই বন্ধু, এরকম ফুসকা পড়েছে। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমি বা আমি আবু বকর, তো আপনার সঙ্গী গো নবী, আমি আবু বকর, প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী, আর আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ে ফোসকা পড়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা, ও নবী গো, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, তুমি তো সঙ্গে ছিলা, আমার হাবিব এত কষ্ট করলো, তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবী গো আর দেরি করেন না, আপনি আমার কাঁধের উপর আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্দরী আমার প্রথম হাঁটছে কয়জন, কথা বলেন না, কথা বলেন না, দুইজন কয়জন, দুইজন কয়জন, আমার নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিব আল্লাহ ইমামুল মুরসালিন, ওনার দুইটা কদম, দুইটা কদম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা কদম, কদম কয়টা, চারটা, চারটা, ও বন্ধু এদিক দিয়ে কিন্তু আবু জাহেল উৎবা সাইবা বলা পাগল হয়ে গেছে, কোথায় গেল নবী মুহাম্মদ বন্ধু,
পুরস্কার ঘোষণা করে দিল। তারপরেও নবীর সন্ধান পাচ্ছে না, নবীর জন্য তারা ছুটতে লাগলেন। তারা নবীর তালাশ করতে যখন বের হলেন, তখন তারা একজন বিশেষজ্ঞ নিলেন। কি ধরনের বিশেষজ্ঞ জানেন? এই বিশেষজ্ঞটা হলো যিনি কদম দেখে বুঝতে পারবে এটা কার কদম। জোরে জোরে নাউযু বিল্লাহ। তাদের সাথে একজন বিশেষজ্ঞ নিলেন। কি বিশেষজ্ঞ মানে কি জানেন? দক্ষ ব্যক্তি, অ্যাক্টিভ ব্যক্তি, অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি, ওনাকে নিলেন। তখন কিন্তু তাকে বিন্দু সামনের দিকে দিলেন। নবী যেই দিকে গেলেন সেই দিকে তারা রওনা দিল। যাইতে 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 কদম যখন দেখলেন, কদম দেখতে দেখতে বন্ধ, এবার তিনি শনাক্ত করে ফেললেন এখানে নবী মুহাম্মদের পায়ের ছাপও আছে, সঙ্গে আবু বকরও আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পেয়ে যাব। এবার সামনের দিকে রওনা হলো। হাঁটতে 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 বন্ধু কিছু দূর গেল। যাওয়ার পরে তাদের রহস্যের চট বন্ধু উন্মোচিত হয়ে যায়। তাদের রহস্যটা কি হয়ে গেল? উদ্ঘাটন হয়ে গেল, উন্মোচন হয়ে গেল। এবার সামনে যাইয়া দেখে পায়ের ছাপ মাত্র দুই। কথা বলেন না কেন? কয়টা কয়টা? এবার বন্ধু, এবার আবু জাহেলকে সঙ্গীদেরকে বলতেছে আমি তো একটা সংখ্যার মধ্যে পড়ে গেলাম। কই কি ধরনের সংখ্যা আপনি পড়ে গেলেন? কয় এতক্ষণ তো আমি 100% ছিলাম। এটা নবী মুহাম্মদের কদম, সঙ্গী আবু বকরের কদম। এখন তো রহস্যের চোরটা তো খুলে গেল। এখন থেকে আর চারটা কদম আমি দেখতে পাই না, কদম দেখতে পাই দুইটা। তবে এই দুইটা কদম কার আমি বুঝতে পারছি না। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু সংশয়ে পড়ে গেলেন। ওই দিক দিয়ে তাদের এত বেশি কাছাকাছি চলে গেলেন নবী। নবী তখন কোথায় অবস্থান করছে জানেন? গুহার মধ্যে। কোথায়? গুহার মধ্যে। আবু বকর প্রথম দিকে যাইতে চাইনি। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গুহার মধ্যে ঢুকলেন। চারপাশে কাফির বেঈমানেরা নবীর তালাশ করছে রে। ও বন্ধু, তারা বলল এখানেই নবী থাকতে পারে। তার আগে কিন্তু মক্কার যত উঁচু পাহাড় আছে সবগুলো পাহাড় বন্ধু তারা তালাশ করেছে, কোথাও নবীর সন্ধান পাইনি। গুহার মধ্যে যখন তিনি তালাশ করতে গেলেন, গুহার মধ্যে তালাশ করতে গেলেন, তার ভিতরে তার আগে বন্ধু আরো ভয়ঙ্কর একটা খবর ঘটলো। তার আগে কিন্তু আর মর্মান্তিক হৃদয় বিদারক একটা প্রেমময় ঘটনা ঘটলো। সেই ঘটনাটা আমি আগে বলবো, তারপরে বন্ধু আমি বাকিটা বলবো। ধৈর্য ধরে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন, সবাই শুনবেন, সবাই শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। লা শুনিছি হাদিস, দেখিলে আপনাকে জীবনের গো আপনারা দূরত পড়ি নবীর প্রেমা পেতে অনেক কি জমান বল, অনেক কি জমান বল, অনেক কি জমান বল, অনেক কি জমান বল। মন যদি দিতে হয় নবীকে দিও, আহ প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না তিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না তিনি সইতে পারে না। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও, যদি দিতে হয় নবীকে
आवाज दी बोले प्राण जुदी दीते जहन्ना मेरी के जिनो भी थाविले धराया चुख मुबारों के पानी पोड़ गे गोड़ाया जहन्ना मेरी के जिनो भी थाविले धराया चुख मुबारों के पानी पोड़ गे गोड़ाया शेनो भी के भलो बेशे शेनो भी के भलो बेशे मिला देख मिली हो এরকম ধরনের প্রেম বন্ধ করতে হবে আর জোরে আর আমি সবসময় প্রায় সময় বসে বসে কি বলে জানেন বলবো আমি আমি সবসময় বলি সবসময় बारी बारी बाबी बोशी रे पखी होले उरे जेता सोनार मदीना रे सोनार मदीना মাথা বলেন